সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আসছো ভালো আসছো। আমি পবিত্রচন্দ্রনাথ, শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জানাই তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। তো আজকে অধ্যায় দশের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের শুরু করব আমরা। একটু সূত্র বা মৌলিক বিষয়গুলো আমরা আলোচনা করে তারপরে আমরা অধ্যায়ের অনুশীলনী বা উদাহরণ লক্ষ্য করব। তো আজকে দেখো এখানে আমরা কি বিষয় আমরা তুলে ধরছি। দ্বিপদী ওয়ান প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতি, এটা কীভাবে করব আমরা। দ্বিপদী অর্থ কথাটা শুনলেই কিন্তু বোঝা যায় যে দ্বি মানে দুই, পদি মানে দুই পদে, অর্থাৎ দুইটা পদ থাকবে। পাওয়ার যেটাই থাক না কেন, পদ থাকবে দুইটা। প্রথমে ওয়ান প্লাস ওয়াই, ওয়াইটা আমাদের শুধু ওয়াই না, এটা ওয়াইয়ের বিভিন্ন মান হতে পারে, 2x² x/2 a3x³ এই ইত্যাদি যে কোনো মান হতে পারে। তবে প্রথম পদে আমাদের ওয়ান হবে, দ্বিতীয় পদে যে কোনো একটা রাশি হবে। তাহলে দুইটা পদ কিন্তু দেখো, একবার টু, একবার থ্রি, একবার ফোর, একবার ফাইভ, একবার সিক্স, এরকম। তো এগুলা যদি হয় আমরা এটা সাধারণ সূত্রের মাধ্যমে কিভাবে বিস্তৃতি করব। আচ্ছা, সেটা করতে গেলে আমরা প্রথমে করব হলো দেখো দ্বিপদী সহগ নির্ণয় করতে হবে আমাদের। দ্বিপদী সহগের দিকে যেতে হবে, এই যে সহগ কোনটা, ওয়ান টু ওয়ান, ওয়ান থ্রি থ্রি ওয়ান, এগুলো কিন্তু আমাদের সহগ। এখানে চলক তো আমাদের ওয়াই, এই যে ওয়াই, কিন্তু তার সাথে যেগুলো আছে সেগুলো হলো আমাদের সহগ, এগুলাকে দ্বিপদী সহগ বলা হয়। তাহলে এই সহগগুলো আমাদের নির্ণয় করা শিখতে হবে। সেটা শিখতে গেলে প্রথমে আমি যদি পাওয়ার জিরো ধরি, তাহলে এন ইকুয়াল টু জিরো হলে ওয়ান প্লাস হোল টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, তাহলে প্রথমে ওয়ান পেলাম। এন ইকুয়াল টু যদি ওয়ান ধরি, ওয়ান প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার ওয়ান, তার মানে ওয়ান প্লাস ওয়াই রয়ে গেল। তাহলে এটার জন্য আমরা ওয়ান পেলাম আর এটার জন্য পেলাম ওয়ান প্লাস ওয়াই, দেখো এইভাবে লিখলাম। তারপর এন ইকুয়াল টু টু হলে ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস টু ওয়াই ওয়াই প্লাস ওয়াই সোয়াই, সূত্র ভাঙাই দিলে আমরা এটা পাই বা গুণ করলে এটা পাই। তাহলে এটাকে আমরা এইভাবে লিখলাম, ওয়ান প্লাস টু ওয়াই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপর এন ইকুয়াল টু থ্রি হলে ওয়ান প্লাস ওয়াই হোল কিউব, তার মানে ওয়ান প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, সেটাকে আমরা এই যেটা নিচে আমরা লিখে গেলাম মাস বরাবর আর কি, দুই দিকে ব্যালেন্স করে লিখলাম। এভাবে আমরা এন ইকুয়াল টু ফোর ফাইভ সিক্স করলে আমরা এইভাবে পাইতেই থাকবো, গুণফল বের করলে আমরা পাইতে থাকবো। তো এখান থেকে আমরা যদি সহগগুলো নিই, তাহলে একটা প্যাসকেলের ত্রিভুজের তৈরি হবে, সেটা হলো প্রথমে হলো ওয়ান, দেখো এই যে প্রথমে হলো আমাদের এই যে ওয়ান, তারপরে এটা ওয়ান আর এটা সহগ কত, ওয়ান, সেটা হলো দুই পাশে লিখবো, ব্যালেন্স করে লিখবো দুই পাশে সমান সমানভাবে। এটার মধ্যে সহগ কত আছে, ওয়ান টু ওয়ান, তাহলে এখানে এই ওয়ানের এই পাশে ওয়ান টু ওয়ান, যে দুই দিকে ব্যালেন্স করে লেখা হয়েছে, কিন্তু এই মাঝখান বরাবর লেখা যাবো শুধু। তারপরে এটার সহগ যদি নিই, ওয়ান থ্রি থ্রি ওয়ান, তাহলে এটা পাশে ওয়ান, এটা থ্রি, এটা থ্রি, এটা ওয়ান, তাহলে এটা কিন্তু আমরা এটার থেকে আমরা ওই কয়েকটা রাশি লিখলাম, এখানে দুই চারটা লাইন লিখলাম। তো এটা আমরা ভাঙে করছি, কিন্তু এখন দেখো এখানে একটা সূত্র কাজ করছি, এখানে একটা সূত্র হয়েছে। যেমন প্রথমে একটা ওয়ান দিবা, এটা হলো সূত্রের নিয়ম। তারপরে দুই পাশে দুইটা ওয়ান দেবো দ্বিতীয় লাইনে, তারপরে তৃতীয় লাইনে করবে কি, একটা ওয়ান দিয়ে এই দুটো যোগ ফল এখানে লিখবে, আবার শেষে একটা ওয়ান দিবে, এটা হলো তৃতীয় লাইন। চতুর্থ লাইনে তাহলে কি হবে, এই পাশে একটা ওয়ান হবে, এই প্রত্যেকবারই আমরা এই বাম পাশে একটা ওয়ান দিয়ে শুরু করব। শুরু করে এই দুইটার যোগ ফল লিখবো এই দুইটার মাঝখানে, এই দুইটার যোগ ফল লিখবো এই দুইটার মাঝখানে, আবার শেষে একটা ওয়ান দিয়ে শেষ দিয়ে দেবো। তাহলে আমরা কয় লাইন গেলাম, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা চারটা লাইন কিন্তু গেলাম। তাহলে যাওয়ার পরে বাকি লাইনগুলো এখন কিন্তু আমরা বের করতে পারবো ফর্মুলা অনুযায়ী ওইভাবে। তাহলে এইভাবে আমরা ওয়ান দেব, এটা যোগ করলে ফোর, এটা যোগ করলে সিক্স, এটা যোগ করলে ফোর, এটা যোগ করলে ওয়ান, এই যে চতুর্থ পঞ্চম লাইন পেয়ে গেছি। ষষ্ঠ লাইনে পাওয়া যাবো, প্রথমে এই পাশে ওয়ান, এটা যোগ করলে ফাইভ, এটা যোগ করলে টেন, এটা যোগ করলে টেন, এটা যোগ করলে ফাইভ, এটা যোগ করলে ওয়ান, চলে গেল ওইভাবে। এভাবে কিন্তু আমরা যদি যেতে থাকি তাহলে আমরা যত দূর পর্যন্ত প্রয়োজন আমরা কিন্তু পাইতে পারবো। তাহলে এটা ওয়ান, এটা সিক্স, এটা ফিফটিন, এটা টোয়েন্টি, এটা ফিফটিন, এটা সিক্স, এটা ওয়ান, ড ড এইভাবে আমরা যাবো। তাহলে আমরা এটা দেখো একটা ত্রিভুজের মধ্যে দেখা যেতেছে, কিন্তু এটা ত্রিভুজ, এই যে ত্রিভুজের মধ্যে দেখা যায় না, তাহলে এই জন্য এটাকে প্যাসকেলের ত্রিভুজ বলছে। প্যাসকেল গণিতবিদ, সে এটা আমাদের তৈরি করছে, এই জন্য এটা আমাদের প্যাসকেলের ত্রিভুজ। তো প্যাসকেলের ত্রিভুজ আমরা পেয়ে গেলাম, তাহলে কীভাবে পেলাম সেটা বুঝছো তো, এই যেটা হলো ওয়ান,
তারপর দুই পাশে 1 তারপর এই পাশে 1 দিয়ে এটা যোগফল করে এটা 1 এইভাবে যোগ করে 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 আমরা এগিয়ে গেলাম তাহলে এটা হলো আমাদের প্যাসকেলের ত্রিভুজ এই প্যাসকেলের ত্রিভুজের প্রতিটা লাইনে কিন্তু আমাদের এটা হলো দ্বিপদী সহগ তাহলে এটা দ্বিপদী সহগ কত পাওয়ার যখন 0 হবে এটা দ্বিপদী সহগ হলো পাওয়ার যখন 1 হবে এটা দ্বিপদী সহগ হলো পাওয়ার যখন 2 হবে এটা পাওয়ার 3 হলে দ্বিপদী সহগ এটা পাওয়ার 4 হলে এটা 5 হলে এটা 6 হলে এটা 7 8 9 10 এগুলো আমরা বের করে নিতে পারবো ঠিক আছে তাহলে আমরা প্যাসকেলের ত্রিভুজ দেখো পেয়ে গেলাম এখন প্যাসকেলের ত্রিভুজ দিয়ে আমরা যত বড় পাওয়ারই থাক না কেন তার কিন্তু বিস্তার আমি বের করতে পারবো তুমিও বের করতে পারবা তাহলে দেখি কিভাবে বিস্তার আমরা বের করি এরপর একটা দেখি তাহলে দেখো এখন আমরা তো 3 পর্যন্ত পাওয়ার 3 পর্যন্ত দিয়ে আমরা করলাম 4 এটা 5 এটা 6 এটা দেখো এখন আমি যে কোনো লাইন ইউজ করব যেমন ধরো আমি যদি ধরি 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5 এটার বিস্তার যদি করতে যাই এই ত্রিভুজের মাধ্যমে প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে তাহলে কিন্তু আমরা এটা দিয়ে করতে পারবো কিভাবে করব এটা হলো 0 পাওয়ারের জন্য এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা হলো কিন্তু 5 পাওয়ারের জন্য অর্থাৎ পাওয়ার যত হবে লাইন একটা বেশি নিতে হবে কিন্তু 1 2 3 4 5 6 লাইন ষষ্ঠ লাইনে যায় যে সহগটা পাবো সেটা হলো পাওয়ার 5 এর সহগ ঠিক আছে তাহলে সপ্তম লাইনে যায় যেটা পাবো সেটা হলো পাওয়ার 6 এর সহগ এভাবে অষ্টম নবম দশমে গিয়ে আমরা ওই পর্যায়ক্রমে ওই সহগ হয়ে পাওয়ারগুলোর সহগ আমরা পেয়ে যাব তাহলে এটা যদি আমি কি করি তাহলে সহগগুলো কত হবে তাহলে এটা হলো 1 2 3 4 5 ষষ্ঠ লাইনে যেতে দাও পাওয়ার 5 হলে ষষ্ঠ লাইন দেখো আমরা পাওয়ার 3 এর জন্য এটা পেয়েছিলাম কত নম্বর লাইন আছে 1 2 3 4 চতুর্থ লাইনে আমাদের পাওয়ার 3 এর সহগগুলো পাইছি তাহলে এখানে ষষ্ঠ লাইনে যে পাওয়ার 5 এর সহগ আমরা পেয়ে গেলাম তাহলে এই সহগগুলো নিয়ে করলে কি করব প্রথমে প্রথমে আমাদের আছে 1 এই যে 1 এই যে এটা এই লাইনটা তাহলে 1 নিলাম এখানে 1 নিতে হবে প্লাস দিব এখানে প্লাস আছে তাহলে এখানে প্লাস দিব তারপরে কত আছে 5 তাহলে 5 ইনটু একটা y লিখতে হবে এটা হলো নিয়ম 5 ইনটু y তারপরে কত দিব তারপরে 10 দিব 10 10 ইনটু y স্কয়ার y এর পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে প্লাস তারপরে কত দিব 10 10 ইনটু y কিউব প্লাস তারপরে কত দিব 5 ইনটু y টু দি পাওয়ার 4 তারপরে কত হবে 1 ইনটু y টু দি পাওয়ার 5 দেখো এইভাবে কিন্তু আমাদের সহগগুলো নিয়ে আমাদের বিস্তারের মধ্যে বসাই দিতে হবে তাহলে সহগগুলো আমরা পর্যায়ক্রমে দিব এখানে 1 2 3 4 5 এও দিব চিহ্ন হবে এখানে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটাই দিয়ে দিব প্লাস আছে প্লাস দিব আর প্রথম y থাকবে না তারপরে একটা y তারপরে স্কয়ার কিউব 4 5 এই দেখো সর্বোচ্চ পাওয়ার 5 আমাদের এখানে 5 তাহলে y এর সর্বোচ্চ পাওয়ার 5 এখন পরবর্তীতে আমরা এই 1 টা না লিখলেও চলবে এটাই হলো আমাদের এটার বিস্তৃতি তাহলে দেখো আমরা প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে আমরা যে কোনো পাওয়ার ধারী পদকে আমরা দ্বিপদীকে আমরা বিস্তার করতে পারি এটা কিন্তু আমরা এখান থেকে শিখলাম এখন পাওয়ার 6 এরটাও তুমি করতে পারবা 6 যদি করো এটা যদি 5 এর হয় তাহলে এটা 6 এর পাওয়ার আর 7 এরটা তাহলে এখানে বের করে নিতে হবে 8 এরটা তারপর আবার বের করতে হবে এইভাবে আমরা পর্যায়ক্রমে করে করে যে কোনোটা আমরা প্যাসকেলের ত্রিভুজ দিয়ে বিস্তার করব কিন্তু তাহলে এই যে এখানে কাজের মধ্যে আছে এগুলি বাকিগুলি তোমরা করবা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা একটা নতুন সাংকেতিক চিহ্ন ব্যবহার করব একটু সাংকেতিক চিহ্নটা আলোচনা করি আজকে তারপরে আমরা পরবর্তীতে আমরা অন্যান্যগুলো আলোচনা করব এখন দেখো এখানে একটা সাংকেতিক চিহ্ন আছে সাংকেতিক চিহ্ন কি আমাদের এখানে সাংকেতিক চিহ্ন হলো এই যে সাংকেতিক চিহ্ন এন আর এন আর দেওয়া আছে বিবেচনা করি যেখানে এন হলো ঘাত আমাদের এটাকে আমরা এন বললাম আর হলো এবং আর হলো পদের অবস্থানের সাথে সম্পর্কিত আর হলো আমাদের কততম পদ
আর হবে কততম পদ প্রথম পদ হলে 1 দ্বিতীয় পদ হলে 2 তৃতীয় পদ হলে 3 চতুর্থ পদ হলে সহগ হলে এটা হলো কিন্তু সহগের সাংকেতিক চিহ্ন তাহলে এখানে n এর মান হলো সর্বোচ্চ পাওয়ার যেটা কত ঘাতের দ্বিপদীটা আর r এর মান হলো এটা কততম পদের সহগ তাহলে এখানে যদি আমি দ্বিতীয় পদের সহগ বলি r এর মান 2 তৃতীয় পদের সহগ বলি r এর মান 3 এইভাবে ধরব আমরা আচ্ছা এখন আমরা একটু দেখি তাহলে চিহ্নগুলো ব্যবহার করে কি কি আমরা পেতে পারি যেমন 5 যদি নেই আমরা তাহলে আমরা n এর মান যদি 1 ধরি n equal to 5 হলে n equal to 5 হলে কত হলো তাহলে আমাদের এবং r equal to 1 হলে কত হলো আমাদের সাংকেতিক চিহ্নটা হলে প্রথম পদের সংখ্যা না এটা হলো r equal to 1 হলে প্রথম পদের সহগ সহগ কত হবে এখানে সহগ হবে হলো 5 1 দেখো r equal to 1 ঠিক আছে r equal to 0 0 প্রথম পদ r এর মান 0 হলে প্রথম পদ n ঠিকই আছে আমাদের r এর মান যদি 1 হয় তাহলে দ্বিতীয় পদ পদের সহগ তাহলে হচ্ছে এটাকে লিখবো আমরা 5 1 এভাবে লিখে দিয়ে লিখবো n যাই ওই মানে r is equal to যদি 2 হলে তৃতীয় পদ equal to 5 3 ব্র্যাকেট ঠিক আছে ইত্যাদি আমরা কিন্তু চতুর্থ পদ পঞ্চম পদ ষষ্ঠ পদ এভাবে কিন্তু আমরা যেতে পারবো আমাদের এখানে 1 2 3 4 5 6 ছয়টা পদ আছে আমরা এইভাবে ছয়টা মান আমরা নিব এটা কিন্তু প্রথম পদের সহগ এটা দ্বিতীয় পদের সহগ এটা তৃতীয় পদের সহগ ইত্যাদি চাইলে আমরা দেখো কি পেলাম এখন এই চিহ্নগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করব ব্যবহার করার পরে এখন আমরা দেখো এটাকে যদি আমি ভাঙাইতে চাই তাহলে কিভাবে ভাঙাবো যেমন আছে এখানে 5 0 5 0 আমাদের কত পাইছি 5 0 হলো এই যে 1 প্রথম পদে হলো 1 5 1 5 1 কত আমাদের এই যে 5 5 ঠিক আছে আচ্ছা 5 5 মানে আমরা লিখব হলো 5 বাই 1 5 বাই 1 এই যে তাহলে 5 বাই 1 ইকুয়াল টু 5 নিয়ম হলো এটা তারপরে 5 2 এটা মানে হলো 5 ইন্টু 4 1 ইন্টু 2 তাহলে কত হবে রেজাল্ট এই যে রেজাল্ট দাঁড়াবে হলো 10 এই যে দেখো 10 আমাদের আছে এই যে এটা তৃতীয় পদের সহগ তৃতীয় পদের সহগ লিখলে এখানে 2 হবে তারপরে যদি আমরা আরো লিখি 5 3 তাহলে এটা চতুর্থ পদের সহগ কত হবে 5 4 3 1 2 3 তাহলে কত হবে এখানে কিন্তু তিন তিন কাটা গেলে এটাও 10 তাহলে এটা দেখো যে এটা হলো চতুর্থ পদের সহগ ইত্যাদি তাহলে এভাবে কিন্তু আমরা বের করতে পারি ঠিক আছে তাহলে দেখো এটা কিভাবে বের করলাম এটা হলো সাংকেতিক চিহ্ন এত দ্বারা বুঝবো হলো এটা হলো ঘাত বলবে দ্বিপদীটা কত ঘাতের আর আর দ্বারা বুঝবে বুঝবে হলো এটা হলো পদের অবস্থান এখন এন যদি এটাই যদি ধরি আমরা এন এর মান 5 হলে আর এর মান 0 ধরতে প্রথম পদ বের করতে গেলে আর এর মান 0 ধরতে হবে তাহলে কত হবে 5 0 দ্বিতীয় পদ যদি বের করতে যায় আর এর মান 1 তাহলে 5 1 তৃতীয় পদ বের করতে গেলে আর এর মান 2 সেটা হলো 5 2 সরি 5 2 চতুর্থ পদ পঞ্চম পদ ষষ্ঠ পদ এইভাবে করব এখন দেখো 5 0 মানে কি 5 0 মানে এখানে 1 এটা সবসময় মনে রাখতে হবে 5 0 ইকুয়াল টু মানে উপরে যে কোনো মান থাক নিচে যদি 0 থাকে তাহলে সেটার মান 1 উপরে যত মানই থাকবে নিচে 0 থাকলে সেটার মান 1 এখন 5 1 5 1 অর্থ হলো
5 হলো ঘাত তাহলে উপরে 5 থেকে শুরু হবে নিচে হলো কত হবে 1 1 মানে একটা পদ থাকবে উপরে নিচে একটা পদ থাকবে সেটা হলো এখানে 5ই হলো আর নিচে 1ই হলো এই রেজাল্ট হলো 5 5 2 হলো 5 তে শুরু হবে পদগুলা আর 2 থাকার অর্থ হলো উপরে নিচে দুইটা করে পদ থাকবে উপরে নিচে দুইটা করে পদ থাকবে তাহলে উপরের পদটা হবে 5 থেকে শুরু হবে 5 তার থেকে কম কত 4 আর নিচে পদ শুরু হবে 1 থেকে 1 তারপরে পদ হবে 2 দেখো 2 দ্বারা বুঝবো উপরে নিচে দুইটা করে পদ আর উপরের পদ হবে 5 থেকে শুরু হবে 1 করে কমবে আর নিচের পদ হলো 1 থেকে শুরু হবে 1 করে বাড়বে তাহলে দেখো দুইটা করে পদ হয়ে আমরা এটা হলো এটা রেজাল্ট হলো 10 5 3 তাহলে কি বুঝবো 5 3 হলো উপরে নিচে তিনটা করে পদ হবে 3 থাকার অর্থ হলো তিনটা করে পদ থাকবে এরপরে হলো উপরের পদগুলো তাহলে কত হবে 5 থেকে শুরু হবে 1টা 1 করে কমবে তাহলে 5 4 3 আর নিচের পদ হয়ে যায় এখানে 1 থেকে শুরু 1 থেকে শুরু হবে 1 করে বাড়বে তাহলে 1 2 3 এটাকে আমি রেজাল্ট বের করি রেজাল্ট হলো 10 এইভাবে আমরা যে কোনো মানই দেই না কেন এখানে এই মানগুলো আমরা বের করব এইবার এরপরে যদি আমরা 5 5 দেই মনে করে এটা 5 5 সমান সমান দিলাম সমান সমান দিলেও আমাদের এটার মান 1 মনে রাখতে হবে উপর নিচে সমান হলে এটার মান হবে 1 তার মানে উপরে যত মানই থাক নিচে 0 হলে সেটার মান 1 আর উপরে এবং নিচে মানটা যদি আমাদের সমান হয় সেটার মান 1 তো ঠিক আছে আজকে আমরা এ পর্যন্ত থাকি এরপরের ক্লাসে আমরা অন্যান্যগুলো দেখব তো তোমরা ভালো থেকো একটু দেখো মনোযোগ দিয়ে যা পড়ালাম এগুলো একটু রিভিশন করো পারলে একটু আগাবে এটুকুই ঠিক আছে থ্যাংক ইউ